আজকের এই ভিডিও থাকছে ভারত কিউআর কোড, এইচডিএফসি ব্যাঙ্ক পেজ্যাপ যে কিউআর কোড আছে, মার্চেন্ট কিউআর কোড, এই কিউআর কোডের বিষয়ে, কিউআর কোড নিতে গেলে কী করতে হবে, এই ভারত কিউআর কোড, এবং ওয়েস্ট বেঙ্গলে পেনিয়ারবাইয়ের কোথায় পেনিয়ারবাইয়ের ডিস্ট্রিবিউটার রয়েছে, কোথায় কে রয়েছে ডিস্ট্রিবিউটার এবং তার ফোন নাম্বার। তো আপনারা দেখছেন সৌভিক বাংলা, আমি সৌভিক। তো চলুন শুরু করা যাক। তো আগেই বলি কিউআর কোড, দোকানে কিউআর কোডের কী প্রয়োজন হয় জানেন? এখন অনলাইন ডিজিটালকে প্রমোট করছে গভর্নমেন্ট সরকার, তো এই কিউআর কোডের মাধ্যমে আপনি দোকানে কোনো জিনিস বিক্রি হলে ক্যাশ না নিয়ে ডাইরেক্ট মোবাইলের ক্যামেরা অন করে বিভিন্ন ওয়ালেট থেকে পেমেন্ট গ্রহণ করতে পারেন। প্রচুর কিউআর কোড রয়েছে, তার মধ্যে পেটিএম, গুগল পেটিএম হচ্ছে যে বারকোড হয়, মার্চেন্ট কিউআর কোড, ফোনপের কিউআর কোড হয়, এয়ারটেলের মার্চেন্ট হয়, আমাজনের মার্চেন্ট হয়, বিভিন্ন কোম্পানির মার্চেন্ট রয়েছে। তো সেক্ষেত্রে আমরা পেমেন্ট গ্রহণ করলে কোনো চার্জ কাটে না, কাস্টমার কিছু ক্যাশব্যাক পেয়ে যায় বা দোকানদারের কোনো চার্জ কাটে না, ঘুরে কিছু ক্যাশব্যাক দেয়। কিন্তু এই ভারত কিউআর কোড মানে পেজ্যাপ এইচডিএফসি ব্যাঙ্কের যে কিউআর কোড, তো এটা নিতে গেলে এখন আজকের ভিডিওটাতে আপনাদেরকে বলি। তো এই যে কিউআর কোড, এটা পেতে গেলে কী করতে হবে? আপনাকে প্রথমত এইচডিএফসি ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, কারেন্ট অ্যাকাউন্ট আপনার দোকানের প্রুফ দিয়ে, এবং আপনার দোকানের টাইপেরই দোকান পারপাসে যদি অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু এই কিউআর কোড আপনার দোকানে লাগানোর জন্য ফ্রিতে দেওয়া হবে। এবং এই কিউআর কোডে কিন্তু কোনো কাস্টমার পেমেন্ট করলে, ধরুন 1000 টাকা পেমেন্ট করছে, আপনার ব্যাংকে কিন্তু 1000 টাকা আসবে না। অন্যান্য কিউআর কোড মানে অন্যান্য মার্চেন্টে কিন্তু আপনার যা পেমেন্ট করবে তাই আসবে, কিন্তু এতে কিন্তু কিছু টাকা চার্জ কেটে নেবে এই ব্যাংক। তো যেহেতু চার্জ কাটবে, তাও কেন এটা কাস্টমার ইউজ করবে বা আপনি কেন এটা দোকানে লাগাবেন? তো আগে বলি, বড় বড় দোকানে, বিভিন্ন বড় বড় শপিং মলে, লাইক বিগ বাজার, কোনো বড় বড় শপিং মল, বড় বড় দোকান, বিভিন্ন দোকানে কিন্তু এই ভারত কিউআর কোডই দেখবেন ম্যাক্সিমাম রয়েছে। এর কিছু কারণ রয়েছে, কারণ আগেই বলে দিচ্ছি, যেমন পেটিএম ব্যাঙ্কও রয়েছে ফ্রিতে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেয়, ফিনো পেমেন্ট ব্যাঙ্কও রয়েছে 1000 টাকা চার্জ নিয়ে খুলে, ঠিক সেরকমই। কিন্তু এই যে কিউআর কোড, এটাতে কাস্টমার কেন পেমেন্ট করবে? তো আজকেই একটা ঘটনা ঘটেছে, আমার দোকানে একজন জিও ফোন কিনতে এসেছিলো 5 কিলোমিটার দূর থেকে, কারণ সে জানতো আমার কাছে এই কিউআর কোড আসবে, সে পেজ্যাপ থেকে আমাকে এটাই পে করবে। তো 1100 টাকার ফোনটা সে আমাকে এই কিউআর কোডে কিন্তু পেমেন্ট দিল। তো আমার কিছু চার্জ কাটলো ঠিকই, কিন্তু আমার একটা ফোন বিক্রি হয়ে গেলো, অনেক প্রফিট, এবং সেও একটা ক্যাশব্যাক পেয়ে গেলো, তার জন্য অত দূর থেকে আমার দোকানে এসেছে। তো এই হচ্ছে, কিন্তু এই কিউআর কোড আপনারা পাবেন কী করে? তো কোনো কোম্পানি আজ পর্যন্ত দিচ্ছে না, কিন্তু পেনিয়ারবাই, আপনারা জানেন পেনিয়ারবাই বলে যে অ্যাপটা আমরা ইউজ করি, তাতে SMS পেমেন্টের মাধ্যমে কাউকে লিঙ্ক শেয়ার করলে সেখানে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্ক পেজ্যাপে ভারত কিউআর কোড পাওয়া যায়, যেটাতে কিন্তু স্ক্যান করে পে করলে মানে কিছু কাস্টমার কিছু ক্যাশব্যাক পেয়ে যায়, তার জন্যই কিন্তু কাস্টমার দোকানে আসে, মানে আপনার দোকানে কাস্টমার আসবে। তো পেনিয়ারবাই নিতে গেলে কী করতে হবে? পেনিয়ারবাই নিতে হলে আপনার আধার কার্ড, প্যান কার্ড এগুলো থাকতে হবে, আধার কার্ড, প্যান কার্ড, এবং আপনার আধার কার্ডে যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসেই আপনাকে থাকতে হবে। এবং পেনিয়ারবাই নিতে হলে আপনি যদি অনলাইনে নিজে থেকে রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু হবে না, যেমন অনেকেই অনলাইনে পেটিএম মার্চেন্ট, ফোনপে মার্চেন্ট খুলেছিলো, আগের ভিডিওতে দেখেছেন, তারা কিন্তু সেই মার্চেন্টগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। সেরকম পেনিয়ারবাইয়ের যদি আপনি আইডি নিতে চান, আপনাকে কোনো না কোনো ডিস্ট্রিবিউটারের কাছে যেতে হবে, এবং সেই ডিস্ট্রিবিউটার আপনার KYC করলে, মানে আপনাকে ভেরিফিকেশন করে আইডি চালু করলে, তবেই কিন্তু সেই আইডিটা আপনার অ্যাক্টিভ হবে এবং আপনি সব কিছু কাজ করতে পারবেন, যেমন APS, মানি ট্রান্সফার, SMS পেমেন্ট। তো পেনিয়ারবাই ডিস্ট্রিবিউটার কোথায় পাবেন, তার জন্য এই ভিডিওটা পুরোটা দেখুন। পেনিয়ারবাই দার্জিলিং, জলপাইগুড়ি, আসাম, ত্রিপুরা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, বর্ধমান, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিবিউটার রয়েছে। তাদের নাম্বারগুলো আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। ডিস্ট্রিবিউটার কিন্তু প্রচুর রয়েছে, আমার আন্ডারেই 100+ ডিস্ট্রিবিউটার রয়েছে, কিন্তু অনেকেই কাজ করছে, অনেকেই কাজ করছে না। যারা ভালো কাজ করছে তাদের সঙ্গে আপনি যোগাযোগ করে নেবেন, আমি কিছু নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। বা যদি এর মধ্যে নাম্বার না পান, যদি আপনি অ্যাজ এ পেনিয়ারবাইয়ের কোনো ডিস্ট্রিবিউটার ভিডিওটা দেখে থাকেন, আপনি আপনার এলাকার অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভিডিওতে কমেন্ট করে দেন। যে সমস্ত ডিস্ট্রিবিউটারের নাম আমি উল্লেখ করব না, তারা কিন্তু ভিডিওতে কমেন্ট করে আপনার অ্যাড্রেস এবং আপনার মোবাইল নাম্বার কমেন্ট করে দেন, তাহলে অনেকেই রিটেলার আইডি নেওয়ার জন্য পেনিয়ারবাই আপনার সাথে যোগাযোগ করবে। আর আমি যেই নাম্বারগুলো দিচ্ছি এদের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন আপনারা, বা ডাইরেক্ট আমার সাথেও যদি কন্ট্যাক্ট করেন, অ্যাডভান্স কিন্তু 1040 টাকা আপনাকে পেনিয়ারবাই আইডির জন্য পেমেন্ট করতে হবে ডাইরেক্ট ডিস্ট্রিবিউটারকে, যেই ডিস্ট্রিবিউটারের কাছে আপনি আইডিটা বানাবেন তার কাছেই কিন্তু পেমেন্ট করতে হবে। তো পেনিয়ারবাই আইডি থেকে আপনার কী প্রফিট হবে? আপনার দোকানে আপনি আঙুলে ছাপ দিয়ে টাকা তুলতে পারবেন, যে কোনো ব্যাংকের
কাস্টমারের আধার নাম্বার এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কাস্টমারের টাকা তুলতে পারবেন এবং আপনি এটিএম কার্ড সোয়াইপের মাধ্যমেও টাকা তুলতে পারবেন। ওটা আসছে, এখনও আসেনি। এসএমএস পেমেন্টের মাধ্যমে লাইক এইচডিএফসি ব্যাঙ্ক ভারত কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন এবং কি এখানে মোবাইল রিচার্জ, ডিটেল রিচার্জ, বাইক ইন্স্যুরেন্স করতে পারবেন, হেলথ ইন্স্যুরেন্স করতে পারবেন, আরও অনেক কিছু আপকামিং সার্ভিস রয়েছে, ভবিষ্যতে হয়তো অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তো এই জন্য পেনিয়ার বা আইডি নিতে হলে ওয়ান টাইম ফিস, একবারই আপনাকে 1000 বা 1040 টাকা পেমেন্ট করতে হবে, আর কিন্তু মান্থলি কোনো রেন্টাল নেই। এই আইডি নেওয়ার জন্য ডিসক্রিপশনে ডিস্ট্রিবিউটারদের লিস্ট রয়েছে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডাইরেক্ট আমার সাথে যদি কন্ট্যাক্ট করেন, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে আপনি আপনার অ্যাড্রেস, বাড়ি লিখবেন, আমি আপনার এলাকাতে কোন এলাকাতে কে ডিস্ট্রিবিউটার রয়েছে বা আপনার ডিটেলস আমি ওই ডিস্ট্রিবিউটারকে দিয়ে দেবো। তবে হ্যাঁ, অ্যাডভান্স কিন্তু 1000 বা 1040 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরেই কিন্তু আপনার আইডিটা বানানো হবে। তো আপাতত এইটুকুই, যদি কোনো কোশ্চেন থাকে এই রিলেটেড, ফোন বা হোয়াটসঅ্যাপ করবেন না, জানি আমার নাম্বার সবাইকার কাছে আছে, তো আপনারা কমেন্টে বলুন, রিপ্লাই কিন্তু পেয়ে যাবেন। তো এই হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক পেজ্যাপ, এইচডিএফসি ব্যাঙ্কের মার্চেন্ট কিউআর কোড, যেখানে কিন্তু বিভিন্ন ওয়ালেট থেকে পে করলে কাস্টমার অনেক ক্যাশব্যাক পাই, তাই কিন্তু এটা দোকানে লাগিয়েছি। এটা কিন্তু আমাকে ব্যাঙ্ক থেকে দিয়েছে, আপনারা কিন্তু পেনিয়ার বাই থেকে এরকম স্ট্যান্ডওয়ালা পাবেন না, আপনারা জাস্ট মোবাইলে ডিসপ্লের মতো পাবেন। তো ভিডিওটা এইটুকুই। পেনিয়ার বাই ডিস্ট্রিবিউটার যদি নিতে চান, তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর যে ডিস্ট্রিবিউটার লিস্টগুলো দিলাম, ওদের সাথে কন্ট্যাক্ট করলে অবশ্যই ওরা আপনাকে পেনিয়ার বাই আইডি কিন্তু বানিয়ে দেবে। কিন্তু আপনারা আপনার যে এলাকার ডিস্ট্রিবিউটার তার সঙ্গে যোগাযোগ করে নেবেন, তাহলে কিন্তু জিনিসটা ভালো হয়। দেখুন, আমার কাছে 97 প্লাস পেনিয়ার বাই ডিস্ট্রিবিউটার আছেন, মানে কাজ করেন আমার আন্ডারে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। তার মধ্যে আমি কিছু নাম্বার আপনাদেরকে শেয়ার করছি, তাদের নাম্বারই শেয়ার করছি যারা এর আগে পেনিয়ার বাই কিছু রিটেলার বানিয়েছে। আর হ্যাঁ, যে সমস্ত ডিস্ট্রিবিউটার আমার সঙ্গে যুক্ত হয়ে ডিস্ট্রিবিউটার আইডি নিয়েছেন এবং তাদের নাম্বার শেয়ার করছি না, তাদের নাম্বার আমি পরের ভিডিওতে শেয়ার করব। তো তাদের নাম্বারই শেয়ার করছি যারা কিছু রিটেলার বানাতে পেরেছে এবং যে সমস্ত রিটেলারগুলো কাজ করছে যেসব আন্ডারে ডিস্ট্রিবিউটারে, মানে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটারদের নামগুলোই আমি বলছি। তো দেখুন, এখানে আমি প্রথম পেজে 17 জন এবং সেকেন্ড পেজে 31 জন, মানে টোটাল 32 জনের নাম্বার এখানে এসেছে, এবং বাকি যে 60 জনের নাম্বার আমি বলছি না, তাদের নাম্বার আমি নেক্সট ভিডিওতে বলবো। তো আসুন শুরু করা যাক। প্রথমেই বলি, বরুণ মাইতি, খেজুরি, পূর্ব মেদিনীপুর, মোবাইল নাম্বার 9874026893, এনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, তিনি এক বছর ধরে পেনিয়ার বাইয়ের সঙ্গে যুক্ত। মিরসুদ্দিন মল্লিক 9038773338, উলুবেড়িয়া, হাওড়া, এনার সাথে যোগাযোগ করতে পারেন। উমা শঙ্কর পদ্মার, এটা হচ্ছে ত্রিপুরা ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার 9089010355, বোকাফা, ত্রিপুরাতে এনার সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন, প্রচুর নাম্বার আছে, বললে অনেক টাইম লেগে যাবে, তাও কিছু কিছু বলছি। যেমন আসামে আমদদুল ইসলাম, ইনি কিন্তু আসাম থেকে আমার সাথে দেখা করতে এসেছিলো, যদি ছবিটা থাকে মোবাইলে এখানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আসাম থেকে আমার দোকানে ফ্লাইটে কলকাতা, কলকাতা থেকে ট্রেনে রোড, এবং আমার দোকানে এসেছিলো, ছিল একদিন আমার এখানে। তো মোবাইল নাম্বার 9678055150, আসামে হলে পেনিয়ার বাই রিটেলার আইডি হলে এই নাম্বারে যোগাযোগ করবেন। উত্তর দিনাজপুর বাগুয়ান, উত্তর দিনাজপুরে যদি কেউ পেনিয়ার বাই রিটেলার আইডি নিতে চান, তো বরকত আলী যোগাযোগ করবেন, মোবাইল নাম্বার 8617676505, নাম্বারগুলো ডিসক্রিপশনেও দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নেবেন। জলপাইগুড়ি, নর্থ বেঙ্গল, তো শ্যামলী রয়, মোবাইল নাম্বার 8918204536, তো অবশ্যই এদেরকে ফোন না করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই ভালো, কারণ সবাই বিভিন্ন কাজ করে, কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ প্রফেসর, কারো সব রয়েছে, তো ফোন করলে হয়তো ডিস্টার্ব হবে, আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন। দেখুন আরও বলছি, তার মধ্যে আবু আয়েদ আনসারি মণ্ডল, মোবাইল নাম্বার 8016811990, এমডি শারিফুল ইসলাম, মোবাইল নাম্বার 6294149660, আকাশ প্রতিহার, পশ্চিম মেদিনীপুর, মোবাইল নাম্বার 9733581873, চয়নতারা খাতুন, মোবাইল নাম্বার 8436620995, কার্তিক বাগ 9800802979, এর আগে পেনিয়ার বাই রিটেলার ছিল, এখন ডিস্ট্রিবিউটার নিয়েছেন। সবিনয় পাল শালবনী, মোবাইল নাম্বার 7001784533,
এনার সাথে যোগাযোগ করতেও পারেন, কিন্তু আমি বলবো না করাই ভালো, কারণ ইনি ডিস্ট্রিবিউটার নিয়েছেন শখে, একটা রিটেলারও আজ পর্যন্ত বানাতে পারেনি। আঞ্জুমানা বিবি, এনার সাথে যোগাযোগ করতে পারেন মালদাতে, বাড়ি কালিয়াচক, মোবাইল নাম্বার 7584089730। এনার সাথে যোগাযোগ করুন, আপনি পেনিয়ার বাই রিটেল আইডি নিতে পারেন। একটা ছেলে খুব ভালো, আমার সাথে মাঝে মধ্যে চ্যাট করে গল্প করে। লোকেশ বিশ্বাস, নর্থ চব্বিশ পরগনা, বাগানগ্রাম, মোবাইল নাম্বার 8158082314। এনার সাথেও যোগাযোগ করতে পারেন, ইনিও আগে আমার কাছ থেকে রিটেলার নিয়েছিলেন, পরে ডিস্ট্রিবিউটার নিয়েছেন পেনিয়ার বাইয়ের, খুব ভালো ছেলে। সুব্রত মাহাতো, মোবাইল নাম্বার 7908073899। অ্যাড্রেসটা খুঁজে পাচ্ছি না, যাই হোক। নর্থ দিনাজপুর, অমল সরকার, মোবাইল নাম্বার 9641333322, মানে 4332। বাবি মল্লিক, মোবাইল নাম্বার 8768009505। তালতলা দমদম, সাউথ চব্বিশ পরগনা। প্রচুর লিস্ট রয়েছে, বললে অনেক টাইম লেগে যাবে, তাও কিছু কিছু বলছি। বিশ্বজিৎ কাপড়ি, গড়বেতা, বিষ্ণুপুর, মোবাইল নাম্বার 9635730750। সুদীপ দাস, সাউথ চব্বিশ পরগনা, বাগুনগ্রাম, 7074337371। গোবিন্দ নস্কর, সাউথ চব্বিশ পরগনা, শ্যামলনগর অ্যাড্রেসটা, মোবাইল নাম্বার 9593108538। দীপক মান্না, 9800634893, পূর্ব মেদিনীপুরে সামথিং কোথাও একটা বাড়ি। জাহাঙ্গীর আমল, জাহাঙ্গীর আলম, দক্ষিণ দিনাজপুর, ফতেপুর, মোবাইল নাম্বার 9933003086। মহুদ ইসলাম, MOHD SAMIM, মোহাম্মদ শামীম, মোবাইল নাম্বার 7003240181। কাপড়িয়া, নর্থ চব্বিশ পরগনা, কলকাতা, দত্তপুকুর। তো আগেই বলে দিই, যার যে এলাকাটা সামনে সে কিন্তু সেই সব ডিস্ট্রিবিউটারদের কাছেই যোগাযোগ করে আইডি নেবেন, এবং ফোন না করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। জয়ন্ত কুমার রাউত, পিংলা, মোবাইল নাম্বার 7908289720। অশোক কুমার সিং, 8918306111। সরি, অশোক কুমার সিং, মোবাইল নাম্বার 8918306100। দীঘা, করণ দীঘা, পশ্চিম মেদিনীপুর অ্যাড্রেসটা। সৌমিত্র মণ্ডল, বাড়ি চব্বিশ পরগনা সাউথ, এবং কাজ করে হলদিয়াতে, মোবাইল নাম্বার 7001079082। শেখর চন্দ্র মণ্ডল, মেদিনীপুর, মোবাইল নাম্বার 7076811942। পলাশ পর্বত, হাওড়া, উলুবেড়িয়া, 9875544252। অর্পণ মাইত্রী, অর্পণ মাইতি, পূর্ব মেদিনীপুর, 9564001666। সুজন পুরকাইত, দুর্গাপুর, গড়িয়া, সাউথ চব্বিশ পরগনা, মোবাইল নাম্বার 6294193563। শুভঙ্কর ভুনিয়া, MASCNDA, নর্থ চব্বিশ পরগনা, মোবাইল নাম্বার 9232619534। তো আরও অনেক নাম্বার আছে, আমি চেষ্টা করব ডিসক্রিপশনে দেওয়ার, এবং ভিডিওটা পাবলিক করার কিছুদিন পর আপনারা ডিসক্রিপশন চেক করবেন, কারণ লিখতে অনেক টাইম লাগে। তো আপনারা যদি পেনিয়ার বাই রিটেলার আইডি নিতে চান, এদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, যার কাছেই কন্ট্যাক্ট করুন, 1040 টাকা কিন্তু আপনাকে দিতে হবে, এবং আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। এবং এদের কাছে ডিস্ট্রিবিউটারশিপ নিলে এরা আপনাকে রিটেলার আইডি বানিয়ে দেবে, কেন, কারণ এদের একটা রিটেলার বানালে 450 টাকা প্রফিট হয়, মানে আপনি যদি আমাকেও দেন, আমারও 350 টাকা প্রফিট হবে, সেই জন্য আপনার রিটেলার আইডি বানিয়ে দেবো। এবং আপনি যা কাজ করবেন, আধার উইথড্রল, মোবাইল রিচার্জ, সবেরই কিন্তু কমিশন ডিস্ট্রিবিউটার পাবে, মানে আপনি যার কাছ থেকে নেবেন, সেই জন্যই কিন্তু উনি আপনাকে ভবিষ্যতে সাহায্য করবে। তো বোঝা গেল, এদের সাথে কন্ট্যাক্ট করবেন। আর যে সমস্ত ডিস্ট্রিবিউটারের নাম নেওয়া হলো না, তাদেরকে বলছি, তারা কিন্তু ভিডিওতে তাদের অ্যাড্রেস লিখে এবং মোবাইল নাম্বার লিখে কমেন্ট করবেন, তাহলে যারা যারা পেনিয়ার বাই নিতে চায় তারা এখান থেকে পেয়ে যাবে। তো আপাতত বাই বাই, এই লিস্টগুলো বানাতে অনেক টাইম লেগেছে, রাত দিন জেগে করেছি, তার জন্য একটা লাইক দেবেন।